আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ ওয়া রাসি ওমান সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আজ আমরা ঈদুল আজহার দিনের একটি গুরুত্বপূর্ণ সন্ন্যাস সম্পর্কে আলোচনা করতে চাই আর তা হলো মুসাদ আহমদে বর্ণিত হয়েছে যে রসুল করিম সাল্লি সাল্লাম ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় বাসা থেকে কিছু খেয়ে তারপরে যেতেন আর ঈদুল আজহা এলে তিনি বাসা থেকে কিছু খেয়ে যেতেন না বরং ঈদগাহ থেকে ফিরে কোরবানির পশু জবে করে সে পশুর গোষ্ঠ দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করতেন সেজন্য ঈদুল আজহার সুন্না হল সকাল থেকে কোনো কিছু না খেয়ে থাকা এবং কোরবানির পশুর গোষ্ঠী দিয়ে দিবসের প্রথম খাবার গ্রহণ করা কোনো কারণে যদি কেউ কোরবানির পশুর গোষ্ঠ দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করতে অসুবিধা হয় তিনি ডায়াবেটিসের রোগী অথবা অন্য কোনো কারণে অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে কোরবানির পশুর প্রস্তুত হতে হতে তখন পর্যন্ত অপেক্ষা করা তার জন্য কষ্টের তাহলে তিনি অন্য খাবার গ্রহণ করে ফেললে কোনো অসুবিধা হবে না গুণা হবে না যেহেতু বিষয়টি শূন্য ফরজ অথবা ওয়াজিব নয় তবে যথাসাধ্য চেষ্টা করা উচিত দিবসের প্রথম খাবার দিনের প্রথম খাবার যেন কোরবানি গোষ্ঠ দিয়ে করা যায় এজন্য জন্য কোরবানি পশুর পরিপূর্ণ গোশত যদি প্রস্তুত করতে অনেক বেশি সময় লাগে তাহলে পশুর কোনো একটা অংশ কেটে প্রস্তুত করে কলিজা ইত্যাদি প্রস্তুত করে শরীরকে থাকলে কয়েকজনে সেটাকে সমানভাবে ভাগ করে নিয়ে রান্না করে তারা খেতে পারেন তারপরে পশুর অবশিষ্ট অংশ তারা প্রস্তুত করতে পারেন এই সুযোগ রয়েছে তেমনিভাবে যারা কোরবানি করছেন না এ সুন্নাটি তাদের জন্য আবশ্যক ন তাদের জন্য প্রযোজ্য নয় আর সেই সাথে এখানে আল্লাহ সালার পক্ষ থেকে যে হাদিয়া দেওয়া হচ্ছে তা তার প্রতি নিজেকে লালায়িত করার বিষয়টি প্রকাশিত হয় তাদের সুন্না পালন করার মাধ্যমে কারণ আমরা জানি যে কোনো কিছু আল্লাহ সুয়তালার উদ্দেশ্যে দান করার মানে হলো আল্লাহকে দিয়ে দেওয়া আল্লাহ যেহেতু কোনো কিছুর মুখাপেক্ষী নন সেই জন্য তার পক্ষ থেকে সেটা আসলে রিসিভ করেন গ্রহণ করেন কোন গরিব অভাবী দুস্থ মানুষেরা কোরবানি এবং আকিকার যে গোষ্ঠ আল্লাহ সুমাতালা এটা তার উদ্দেশ্যে জবে করার পরেও আমাদেরকে খেতে দিয়েছেন তাহলে এটা আল্লাহ পক্ষ থেকে এক ধরনের উপঢৌকন হাদিয়া উপহার সেজন্য আল্লাহর উপহার আল্লাহর হাদিয়া দিয়ে দিবসের বা দিনের প্রথম খাবারটা গ্রহণ করলে সারা দিন আপনি সকাল থেকে না খেয়ে থাকলেন আর ওই খাবারটা দিয়ে দিনের প্রথম গ্রহ খাবার গ্রহণ করলেন তাহলে তার প্রতি একটা আকর্ষণ তৈরি হয় তার প্রতি একটা আগ্রহ আপনার ভেতরে তৈরি হয় এবং সন্ধ্যাতীতভাবে এর মাধ্যমে আল্লাহ সুমাতালার হাদিয়া আল্লাহ স্মাতালার দেওয়া উপহারের প্রতি এক ধরনের শ্রদ্ধা প্রদর্শন হয় এটাও এই সুন্হাটির একটি সুপ্ত রহস্য বলে অনেক ওলা উল্লেখ করছেন সেজন্য ঈদুল আজহার দিনে দিবসের প্রথম খাবার হিসাবে কোরবানি গোস্ত খেতে পারলে ভালো হয় কোনো কারণে না খেতে পারলে অথবা সে পর্যন্ত অপেক্ষা করাটা অসুবিধা হয়ে গেলে অন্য খাবার গ্রহণ করলে কোনো প্রকার সমস্যা হবে না কিন্তু চেষ্টা থাকা উচিত সূন্যটাকে পালন করার আল্লাহ মাতার আমাদের সকলকে সুন্নার উপরে আমল করার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত